Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala ashrafil anbiya wal mursaleen wa ala alihi wa ashabihi wa man tabi'ahum wa da'a bi da'watihim ila yawmi ddeen amma ba'd. Priyo darshak srota mandali, amar Facebook page shonge jara shongjukto achen ebong ei muhurte amake jara dekhchen ebong shunchen desh o probash theke bishesh kore আজকের এই লাইভ প্রোগ্রামটি একটু ভিন্ন একটা বিষয় নিয়ে এবং ভিন্ন একটা পরিবেশে কিছু বিষয়ে আলোকপাত করার জন্য এখানে আমি উপস্থিত হয়েছি এবং আমি আগেও বলেছি যে আজকের আমার আলোচনার বিষয়বস্তু কী হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশটা উত্তাল হয়েছিল, বাংলাদেশে যে সকল সমসাময়িক যে প্রসঙ্গগুলো আমাদের উপর দিয়ে অতিক্রান্ত হয়েছে এবং হচ্ছে, আমরা সকলেই জানি যে আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করলাম। বিগত 26শে মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং 2021-এর এই স্বাধীনতা দিবসটি ছিল বাংলাদেশের 50তম। সেই হিসাবে 71 থেকে 2021 স্বাধীনতার 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তীর একটি জমকালো আয়োজন রাষ্ট্রীয়ভাবে করা হয়েছিল। সবই ছিল ভালো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাথে এসে মিশেছিল বাংলাদেশের স্বাধীনতার অন্যতম বা বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। বিগত বছর 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী থেকে জন্মদিবসকে কেন্দ্র করে এক বছর মেয়াদি জন্মশতবার্ষিকী পালনের ঘোষণা দিয়েছিল বর্তমান সরকার। সেই হিসাবে চলতি 17ই মার্চ ছিল সেই শতবার্ষিকীর এক বছর অনুষ্ঠানের পূর্তির দিন। সেই হিসাবে 17ই মার্চ থেকে 26শে মার্চ 10 দিনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং সেই সাথে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দুটি অনুষ্ঠানকে একাকার করে ব্যাপক উদ্যোগ ছিল রাষ্ট্র এবং সরকারের এটিকে উদযাপন করা, এটিকে পালন করার। বাংলাদেশের দেশপ্রেমিক একজন নাগরিক হিসাবে এবং ইসলাম প্রেমিক হিসাবে আমাদের এ বিষয়ে তেমন কোনো কথাবার্তা ছিল না। আমরা রাষ্ট্রকে এবং সরকারকে এ বিষয়ে উদযাপন করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো বাধা বা প্রতিবন্ধকতা বা কোনো ভিন্ন বিপরীত ধর্মী কোনো অবস্থান অবশ্যই আমাদের ছিল না। বিশেষ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে আমরা সামগ্রিকভাবেই স্বাগত জানানোর জন্য সর্বদিক থেকে আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু বিপত্তি বাঁধল একটি জায়গাকে কেন্দ্র করে, সেটি হলো সরকার চেয়েছে বাংলাদেশের স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী এই আনন্দ ঘন অনুষ্ঠানে ভারতের নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়ে তাকে এখানে আমন্ত্রণ জানিয়ে এ অনুষ্ঠানে তাকে অতিথি হিসাবে নিয়ে আসা। তো নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিগত 50 বছরে রাষ্ট্র হিসাবে ভারতের আচার আচরণ, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সাথে ভারতের যে বিভিন্ন আচার আচরণ, বিমাতা সুলভ বা বাংলাদেশের অধিকার থেকে বাংলাদেশকে বঞ্চিত করা, ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা, এ বিষয়গুলো নিয়ে আমাদের অনেক কষ্ট রয়েছে, আমাদের অনেক ব্যথা রয়েছে, বেদনা রয়েছে এবং অনেক এ বিষয়ে আমাদের অনেক বক্তব্য রয়েছে, আমাদের অনেক বঞ্চনার ইতিহাস রয়েছে, আমাদের ক্ষোভ এবং আমাদের অনেক দুঃখ কষ্টের ইতিহাস রয়েছে। সেই সব বিষয়গুলোকে আমরা পাশ কাটিয়ে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে বাংলাদেশের একটি জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেও আমাদের তেমন কোনো আপত্তি থাকার কথা ছিল না, যদি ব্যক্তিটি নরেন্দ্র মোদী না হয়ে অন্য কোনো ব্যক্তি হতেন। প্রশ্ন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, নরেন্দ্র মোদীর প্রতি আমাদের কেন এই ক্ষোভ, কেন এই বিদ্বেষ?
প্রিয় দর্শক মণ্ডলী, বস্তুত নরেন্দ্র মোদির প্রতি আমাদের কেন এই আপত্তি সেটিও নতুন কোনো নতুনভাবে বলার কোনো বিষয় নয়, সেটি সকলের জানা। যুগপৎ দুটি কলঙ্কের দাগ লেগে আছে নরেন্দ্র মোদির হাতে। একটি হলো বাংলাদেশ, বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিরোধিতা, সেই সাথে মুসলিম উম্মার সাথে তার যে বিদ্বেষ এবং মুসলমানদের রক্তে তার যে হাতের রঞ্জিত, তার হাত যে মুসলিম রক্তে রঞ্জিত হওয়ার যে দুঃখজনক মর্মান্তিক যে ইতিহাস, এ সকল কারণে আমরা বাংলাদেশি এবং মুসলিম উম্মার একজন সদস্য হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা কোনোভাবেই বাংলাদেশের এই আনন্দ ঘন অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমরা মেনে নিতে পারিনি। আমরা আমাদের রাষ্ট্রকে, আমাদের অভিভাবকদেরকে সে কথাটি সুস্পষ্টভাবে জানিয়েছি, যাতে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের এই আনন্দ ঘন অনুষ্ঠানে নিয়ে এসে আনন্দ ঘন এই অনুষ্ঠানটিকে যেন কলঙ্কিত না করা হয়। কিন্তু আমাদের কথা, এটা আমাদের এই বক্তব্য, আমাদের এই আহ্বান ছিল অরণ্যে রোদন, আমাদের এই কথা শাসকবর্গ কানে তুলেনি, তাদের কর্ণকুহরে আমাদের এই কথাগুলো প্রবেশ করেনি। কিন্তু এরপরেও আমরা কোনো সংঘাতে যাইনি। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ইসলামী সংগঠনগুলো এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ, শুধু বাংলাদেশ নয় বরং উপমহাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, আমরা আমাদের সর্বোচ্চ ক্ষোভ এবং আমাদের সর্বোচ্চ ঘৃণার কথা আমরা প্রকাশ করেছি। কিন্তু এরপরেও আমরা রাষ্ট্র এবং সরকারের সাথে এই বিষয় নিয়ে বাদানুবাদ কিংবা আমরা কোনো সংঘর্ষে যেতে চাইনি। এ বিষয়ের সাক্ষী বাংলাদেশ, এ বিষয়ের সাক্ষী বাংলাদেশের জনগণ। কিন্তু বাংলাদেশের সকল মানুষ তো নরেন্দ্র মোদীকে খুব ভালোভাবে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল না। এর প্রেক্ষিতে যখন এই 26 মার্চ বাংলাদেশে নরেন্দ্র মোদী এলো এবং নরেন্দ্র মোদীর সেই আগমন এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশের যে উদযাপনগুলো ছিল, সেখানেও অনেক প্রশ্ন রয়েছে। নরেন্দ্র মোদী কি আসলে বাংলাদেশের একটি আনন্দ ঘন অনুষ্ঠানে একজন অতিথি হিসেবে আগমন করেছে, না সে বাংলাদেশের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ সহ যে অঙ্গরাজ্যগুলোতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনী একটি সে প্রচারণা চালাতে এসেছে, সে তার নির্বাচনী এই স্বার্থ উদ্ধার করার জন্য এসেছে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। তার যেই এই সফরে তার যে অনুষ্ঠানগুলো ছিল সাতক্ষীরা এবং গোপালগঞ্জে, সেটাকে কেন্দ্র করে খোদ ভারতে পশ্চিমবঙ্গে প্রশ্ন অত্যন্ত জোরালোভাবে উত্থাপিত হয়েছে যে নরেন্দ্র মোদীর এই আগমন এটি ছিল তার একটি নির্বাচনী শোডাউন, বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশের স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীকে ব্যবহার করে সে তার নির্বাচনী স্বার্থ উদ্ধার করল এবং সে তার নির্বাচনী শোডাউন করে গেল। এবং তার এই শোডাউনগুলোর প্রচার প্রচারণা ব্যাপকভাবে এটিকে গণমাধ্যমে, বাংলাদেশি এবং ভারতীয় গণমাধ্যমে এগুলিকে প্রচার করা হলো। আর সেই প্রচারণার সূত্র ধরেই এদেশের ধর্মপ্রাণ মানুষ, দেশপ্রেমিক জনতা নরেন্দ্র মোদীর এইভাবে তার আগমন এবং তার এই শোডাউনকে তারা ভালো চোখে দেখেনি এবং ভালো চোখে নেয়নি, যার কারণে জনগণ স্বতঃস্ফূর্তভাবেই যার যার জায়গা থেকে তারা ঘৃণা প্রকাশ করেছে, তারা ক্ষোভ প্রকাশ করেছিল। এটুকু খুব শান্তিপূর্ণভাবেই ছিল এবং রাষ্ট্রীয় গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারের জায়গা থেকেই আমাদের বাংলাদেশের জনগণ এই কাজটুকু করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটি হয়েছে সেটি হলো বর্তমান আমাদের যে সরকার, আওয়ামী লীগ সরকারের যে একটি মনোভাব এবং যেই একটি রাজনৈতিক অশুভ কালচার তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, সেটি হলো যে কোনো ধরনের সমালোচনা, কোনো ধরনের ভিন্নমত, ন্যূনতম সেই ভিন্নমতের প্রতি শ্রদ্ধা তো দূরে থাক, সেই ভিন্নমতকে মেনে নেওয়ার মতো সহনশীলতা রাষ্ট্রের সরকারের নেই এবং সরকারি দলের কোনো পর্যায়ে নেই। বরং যে কোনো ভিন্নমতকে কঠোরভাবে দমন করা, ভিন্নমতকে প্রতিহত করা, এটাই হলো এই সরকার এবং আওয়ামী লীগের স্ট্র্যাটেজি। তাদের সেই কৌশলের কারণেই আজকে বাংলাদেশ রক্তাক্ত, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দেশপ্রেমিক জনগণের রক্তে রঞ্জিত এবং এই কলঙ্ক এই দলের, আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার এবং তার নেতৃত্বাধীন এই সরকারের। আমাদের আলোচনার বিষয় আজকে সেটিও না,
আলোচনার বিষয় যেটি সেটি হলো যখন এভাবে হামলে পড়ল সরকার দলীয় সন্ত্রাসীরা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের উপর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। প্রশ্ন তোলা হচ্ছে বাইতুল মুকাররমকে কেন্দ্র করে কেন এই কর্মসূচি পালিত হলো। আসলে আমরা সকলেই জানি সেদিন বাইতুল মুকাররমে কোনো কর্মসূচি ছিল না। ধর্মপ্রাণ মানুষ, দেশপ্রেমিক মানুষ জাতীয় মসজিদে নামাজ পড়েছে। জাতীয় মসজিদে নামাজ পড়ে তারা তাদের ক্ষোভ এবং ঘৃণার কথা হয়তো মসজিদের বাইরে এসে তা প্রকাশ করত এবং সেটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মতো তাদের দায়িত্বে সেটাকে তারা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু আমরা কী দেখেছি, এদেশের মানুষ কী দেখেছে, দেখেছে নামাজ শেষ হওয়ার আগেই 26 মার্চ জুমার দিন কীভাবে হেলমেট বাহিনী এবং সরকারের সন্ত্রাসী বাহিনী সেই জনগণের উপর হামলে পড়েছে এবং মসজিদ, পবিত্র মসজিদকে তাদের রক্ত দিয়ে রঞ্জিত করেছে। এইভাবে যখন জাতীয় মসজিদে হামলার ঘটনা ঘটল, সঙ্গে সঙ্গে দাবানলের মতো গোটা বাংলাদেশে এর ক্ষোভ ছড়িয়ে পড়ল। সেই ক্ষোভ হেফাজতে ইসলাম ছড়ায়নি, সেই ক্ষোভ বাংলাদেশের কোনো ইসলামী সংগঠন ছড়ায়নি, সেই ক্ষোভ ছড়িয়েছে এই হেলমেট লীগ এবং সরকারের পোষা সন্ত্রাসী বাহিনী। তাদের এই আক্রমণ এইভাবে নরেন্দ্র মোদীকে এবং নির্বাচনী শোডাউন করার জন্য বাংলাদেশটাকে ব্যবহার করার এই উন্মুক্ত সুযোগ প্রদান এবং সেই সাথে এই সরকারি সন্ত্রাসীদের নিরস্ত্র সাধারণ দেশপ্রেমিক ধর্মপ্রাণ জনগণের উপর এই হামলে পড়া এই দৃশ্য যখন প্রচারিত হয়েছে গোটা দেশে ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং যা হওয়ার তাই হয়েছে। চট্টগ্রামে হাটহাজারিতে মাদ্রাসা ছাত্র, সাধারণ জনতা, স্কুল কলেজ এবং ভার্সিটির ছাত্র জনতা তারা এর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়েছে, তারা ক্ষোভ জানিয়েছে। ক্ষোভের এক পর্যায়ে সেখানে পুলিশের সাথে তাদের সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে এবং নির্বিচারে সেখানে গুলি করে 4-4 জন ধর্মপ্রাণ দেশপ্রেমিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। যে 4 জন নিহত শহীদ ব্যক্তির মধ্যে 3 জনই ছিল বাংলাদেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা উমুল মাদারিস হাটহাজারি মাদ্রাসা। হাটহাজারি মাদ্রাসার এই 3 ছাত্রের শাহাদাতের পর এই আগুন ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশের সমস্ত কওমি ছাত্র জনতার মধ্যে বিশেষ করে, এবং দেশপ্রেমিক নরেন্দ্র মোদীর আগমন বিরোধী বাংলাদেশের প্রায় 90% বা আরও বেশি মানুষের মনের মধ্যে এই ক্ষোভের আগুন লেলিহান শিখার মতো দাউ দাউ করে জ্বলে উঠেছে। এই আগুন কে জ্বালালো? এই আগুন তো হেফাজতে ইসলাম জ্বালায়নি, এই আগুন ধর্ম ভিত্তিক কোনো সংগঠনও, ইসলামী কোনো সংগঠনও জ্বালায়নি। এই আগুন তো জ্বালিয়েছে তারা যারা সেদিন নিরন্ন নিরস্ত্র অসহায় মানুষদের উপর হামলা করেছিল। কাজে এই আগুন জ্বালার পর এভাবে তাদেরকে গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করা হলো এবং সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই সারা দেশে ক্ষোভ ধুমায়িত ক্ষোভ সেটা আরও বেশি ছড়িয়ে পড়ল এবং সেই ক্ষোভের আগুন সারা বাংলাদেশে দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করল। এই পরিস্থিতি যখন তৈরি হলো, হাটহাজারি মাদ্রাসার 3 জন ছাত্রকে যখন গুলি করে হত্যা করা হলো এবং সেই আগুন এবং সেই ক্ষোভ বাংলাদেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের অন্যতম আরেকটি শীর্ষ দিনে শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতাও তারাও সেই গুলি, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানালো। এই প্রতিবাদ জানানো পর্যন্ত এর সাথে এদেশের রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা, সরকার দলের উগ্রতা এবং সরকার দলীয় সন্ত্রাসীদের সেই আক্রমণাত্মক ভূমিকে এর জন্য দায়ী। এখানে অন্য আর কারো এই রক্তপাতের দায় ভিন্ন কারো হতে পারে না। এই পরিস্থিতি যখন দাঁড়ালো, তখন এদেশের বিশেষ করে ধর্মপ্রাণ মানুষের যে অভিভাবকত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতের নেতৃবৃন্দ, তারা চুপ করে নীরব ভূমিকা পালন করতে পারে না। এই নীরব ভূমিকা পালন করার কোনো অবকাশ সেখানে ছিল না। হেফাজতে ইসলাম বাধ্য হয়ে সেখানে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর জন্য তারা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে এবং সেখানে রাজপথে নেমে এসেও অত্যন্ত সহনশীলতা এবং ধৈর্য সহ্যের সাথেই কর্মসূচি পালন করা হয়েছে এবং
পরের দিন স্বাভাবিক বিক্ষোভ দিবস এবং তারপর দিন সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। এবং সেই হরতালের ব্যাপারেও হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশবাসীর প্রতি, সরকারের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশ, সুস্পষ্ট আহ্বান ছিল যাতে কোনো ধরনের উত্তেজনা না ছড়ায়, কোনো ধরনের সংঘাত যেন তৈরি না হয় এবং কোনো সংঘর্ষমূলক কোনো কার্যকলাপ যেন কোনো পক্ষ থেকে পরিচালিত না হয়। এবং আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী অত্যন্ত শান্তিপূর্ণভাবেই সেই আয়োজন সুসম্পন্ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার যেই ঘটনা, সেই ঘটনা এবং সেই রক্তপাতের জন্য এবং সেখানে সেই প্রাণহানি যে ঘটল, একে একে মায়ের কোলগুলো খালি হলো, তাজা প্রাণগুলো ঝরে পড়ল, এটার জন্য কোনোভাবেই হেফাজতে ইসলামকে দায়ী করা চলে না। বরং সেখানকার ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং স্থানীয় হাজারো জনতার প্রত্যক্ষদর্শীদের যে সাক্ষ্যে, এটা স্পষ্টভাবে যে ঘটনা সামনে এসেছে সেটা হলো স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্যের নেতৃত্বে তারা সেখানে মিছিল করেছে, মিছিল করে গিয়ে মাদ্রাসার উপর হামলা চালিয়েছে, ইটপাটকেল ছুঁড়েছে, সেখানে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এই সকল যখন করেছে তখন সেখানকার স্থানীয় জনসাধারণ রুখে দাঁড়িয়েছে, মাদ্রাসার ছাত্র জনতা যারা নিজেদেরকে এদেশের সন্তান, এদেশের তারা এদেশের একজন গর্বিত নাগরিক মনে করে, তাদের আত্মমর্যাদায় লেগেছে, সুতরাং তারা এলাকাবাসীর সঙ্গে একজোট হয়ে মাদ্রাসার ছাত্ররা তারাও পাল্টা প্রতিরোধ করেছে। যখন তারা প্রতিরোধে নেমে এসেছে তখনই আবার শুরু হয়েছে বুলেট ছোড়া এবং সেভাবে অকাতরে আবার গুলি করে মাদ্রাসার ছাত্র, স্থানীয় জনসাধারণকে হত্যা করা হয়েছে। একের পর এভাবে হত্যা করে বুলেটের আঘাতে প্রতিবাদী মানুষের কণ্ঠগুলোকেই শুধু তারা স্তব্ধ করে দিতে চায়নি, বরং তাদের জীবন প্রদীপ তারা নিভিয়ে দিতে চেয়েছে। এভাবেই ব্রাহ্মণবাড়িয়া উত্তাল হয়ে উঠেছে, ক্ষোভে এবং এই ক্ষোভে ফুসতে থাকা ধুমায়িত ক্ষোভ লেলিহান শিখার মতো জ্বলে উঠেছে। সেখানে বিক্ষুব্ধ এই জনতার, এই যাদের যাদের সন্তান নিহত হয়েছে, যে সকল এলাকার সন্তানরা বুলেটবিদ্ধ হয়েছে, যে সকল এলাকার মানুষেরা খুন হয়েছে, সেই এলাকার মানুষগুলো তারা তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। তাদের এই ক্ষোভ প্রকাশের সাথে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচির আসলে কতটুকু সম্পৃক্ততা রয়েছে, এটা আমি মনে করি সম্পূর্ণ স্থানীয় সরকার দলের উস্কানি, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এবং গোটা রাষ্ট্রযন্ত্র সরকারের ব্যর্থতা হিসেবেই সেটি পরিগণিত হবে। সেটিকে কোনোভাবেই হেফাজতে ইসলাম আলেম ওলামার ঘাড়ে চাপিয়ে দেওয়া মানে হলো বুদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার অপপ্রয়াস। আমরা লক্ষ্য করলাম যে সেখানে এই বিক্ষুব্ধ জনতার এই ক্ষোভ এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে ক্ষেত্র বিশেষে তাদের যে ত্রুটি বিচ্যুতি সেটাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সেখানকার সাংবাদিকরা তারা হেফাজতে ইসলামকে বর্জন করার, বয়কট করার মতো হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে। অথচ সেখানে যে এতগুলো তাজা প্রাণ ঝরল, কেন এই প্রাণগুলো ঝরল, কেন এভাবে বৃষ্টির মতো গুলি করে মানুষ হত্যা করা হলো, কেন এই এই ধরনের সংঘাতমূলক পরিস্থিতি তৈরি করা হলো, কারা করলো, সে বিষয়ে কিন্তু সাংবাদিকদের কোনো বক্তব্য নেই। অর্থাৎ সাংবাদিকদেরকে জাতির বিবেক বলা হয়, আজকে সেই বিবেক তারা একরখা আচরণ করছে এবং তারাও মূলত কাউকে খুশি করার জন্য, কোনো শক্তিকে পূজা করার মতো এই হলো তাদের আচরণ। আমরা দায়িত্বশীল সাংবাদিক মহল থেকে কখনোই এমন এক পেশে এক চোখা নীতি এবং এক পেশে আচরণ আমরা কামনা করিনি, প্রত্যাশা করিনি। আমরা আশা করব যে সাংবাদিকরা তারা বিবেক, জাতির বিবেক হিসেবে তারা ভারসাম্যপূর্ণ তাদের ভূমিকা পালন করবেন এবং তারা প্রকৃত দায়ী যারা তাদের সেই দায় তারা তুলে আনবেন এবং কিভাবে কেন এই সকল হত্যাকাণ্ডগুলো ঘটল। আমরা কোনোভাবেই অন্যান্য কোনো ঘটনাকে, এই এতগুলো তাজা প্রাণের বিনিময়ে অন্য কোনো বিষয়কেই আমরা প্রাধান্য দিতে পারি না। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় যেই ঘটনাটি ঘটেছে সেটি হলো এতগুলো মানুষের প্রাণ ঝরেছে, কারা ঝরিয়েছে, কেন এভাবে নির্বিচারে গুলি করা হলো,
তাদেরকেই প্রধানত এখানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে এই ঘটনাকে মূল্যায়ন করা। এটি হবে সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব এবং তাদের নিরপেক্ষ ভূমিকার দাবি। প্রিয় দর্শক মণ্ডলী, এটিও আজকে আমার আলোচনার একমাত্র বিষয়বস্তু নয়। এই ঘটনাকে কেন্দ্র করে সর্বশেষ যে প্রসঙ্গটি আমাদের বিশেষ করে বর্তমান বাংলাদেশের মাদ্রাসা মহল, কওমি মাদ্রাসা মহলকে আলোড়িত করেছে বা ব্যাপকভাবে যে বিষয়টি এখানে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে, সেটি হলো এই সকল ঘটনার প্রেক্ষিতে এখন বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের সর্বোচ্চ যে স্তর অর্থাৎ দাওরায়ে হাদিস, যেটি বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এবং সেই দাওরায়ে হাদিস পরীক্ষাটি বর্তমানে বাংলাদেশে আল হাইয়াতুল ওলিয়া লিল জামিয়াতুল কওমিয়া, এই আল হাইয়াতুল ওলিয়ার অধীনে এই পরীক্ষাটি হয়ে থাকে এবং আল হাইয়াতুল ওলিয়া এই বোর্ডটি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। রাষ্ট্রীয় স্বীকৃতির কারণে এখন কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কটি হলো যেই সরকার এভাবে আমাদের উপর গুলি চালাতে পারে এবং এভাবে তারা কওমি সন্তানদেরকে হত্যা করতে পারে, সেই সরকারের কাছ থেকে আমরা এই স্বীকৃতি বা সেই সরকারের স্বীকৃত, সেই সরকারের যেই অনুমোদিত কোনো অথরিটির অধীনে আমরা পরীক্ষা দিব না, এরকম একটি কথা ছাত্র ভাইদের পক্ষ থেকে উত্থাপিত হচ্ছে। তাদের এই পরীক্ষা বর্জনের আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু যুক্তি তারা উত্থাপন করছেন। তার মধ্যে অন্যতম একটি যুক্তি হলো যে এই প্রথম যুক্তিটি হলো যে যেই সরকার এরকম আচরণ করতে পারে সেই সরকারের স্বীকৃত অনুমোদিত কোনো অথরিটি বা কোনো কর্তৃপক্ষের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করাটা কতটুকু যৌক্তিক, এটি হলো তাদের প্রথম দাবি। দ্বিতীয় কথা হলো যেই হাইয়াতুল ওলিয়া এটি বাংলাদেশের সর্বোচ্চ কওমি মাদ্রাসা সমূহের অভিভাবকত্বকারী একটি কর্তৃপক্ষ, কওমি মাদ্রাসা হাটহাজারী, পটিয়া, ব্রাহ্মণবাড়িয়া, জামে ইউনুসিয়া সহ বাংলাদেশের এতগুলো প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ের ক্ষেত্রে কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি বা সর্বোচ্চ বোর্ড হাইয়াতুল ওলিয়া এবং তার নেতৃবৃন্দের ভূমিকা, এই ভূমিকা নিয়েও অনেক ছাত্র জনতা প্রশ্ন উত্থাপন করার চেষ্টা করছে। এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় যে পয়েন্টটি তারা সামনে আনছেন সেটি হলো যে এভাবে হাইয়াতুল ওলিয়ার পরীক্ষা এবং কওমি মাদ্রাসার যে দাওরায়ে হাদিসের পরীক্ষার যে সনদের যে স্বীকৃতি, এই স্বীকৃতির মাধ্যমে রাষ্ট্র বা সরকার কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করার একটি চেষ্টা করছে এবং ধীরে ধীরে কওমি মাদ্রাসাগুলো সরকারের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ছে। কাজেই এভাবে কওমি মাদ্রাসার স্বকীয়তা এবং স্বাধীনতা বিসর্জিত হতে পারে না, এটি হলো তাদের তৃতীয় যুক্তি। চতুর্থ যুক্তি হলো যে কওমি মাদ্রাসাগুলোতে এইভাবে এই হাইয়াতুল ওলিয়ার বোর্ড পরীক্ষা এবং সরকারি স্বীকৃতির কারণে মাদ্রাসা শিক্ষার যে ঐতিহ্য, মাদ্রাসা শিক্ষার যে মান, সে ঐতিহ্য ক্ষুণ্ণ হচ্ছে এবং মানের ক্ষেত্রে অনেক আস্তে আস্তে অধঃপতন ঘটছে। মাদ্রাসা শিক্ষার্থীরা এখন প্রকৃত এলেম এবং কিতাবের পড়াশোনার মুখোমুখি না হয়ে পড়াশোনার প্রতি মনোযোগী না হয়ে তারা প্রচলিত যে সাধারণ জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে যে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর মতো অনেকটা গাইড নির্ভর পড়াশোনা তারা শুরু করছে। এই জাতীয় অনেকগুলো যুক্তির আলোকে মূলত এই আজকের হাইয়াতুল ওলিয়াকে বয়কট করার বা হাইয়াতুল ওলিয়ার পরীক্ষা বর্জন করার একটি চিন্তা আমাদের ছেলেরা করছে। আমি এই জায়গাটা একটু পর্যালোচনা করতে চাই যে হাইয়াতুল ওলিয়ার মাধ্যমে আসলে আমাদের কী অর্জন হচ্ছে বা কী অর্জনের আছে এবং এখান থেকে আমাদের ক্ষতি বা বিসর্জনের কী রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রথম যে কথাটি বলতে চাই আসলে সেই কথাটি হলো যে কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি, এই আরেকটি যুক্তি তারা এনেছে যে এই সনদ দিয়ে আমাদের কী লাভ, এই সনদ দিয়ে তো আমাদের তেমন কোনো লাভের কিছু নেই, কারণ এই সনদ দিয়ে না তেমন কোনো সরকারি চাকরি হবে না সরকারি অন্য কোনো সুযোগ সুবিধা হবে, কাজেই এই সনদ
যেই সনদের আসলে তেমন কোনো কার্যকর ভ্যালু নেই, প্রকৃত এর তেমন কোনো কার্যকারিতা নেই এবং এর তেমন কোনো সুফল নেই, সেই সনদের জন্য আমরা কেন এভাবে সরকারের নিয়ন্ত্রিত হয়ে পড়ব আস্তে আস্তে? এটিও আমাদের ছাত্রদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। এই সকল বক্তব্যগুলোকে সামনে রেখে আমি খুব সংক্ষিপ্ত আকারে যে বিশ্লেষণটি সামনে আনতে চাই সেটি হলো যে আসলে হায়াতুল ওলিয়া বলি বা একটি ঐক্যবদ্ধ বোর্ড বলি, এটি আমাদের এই পাক ভারত উপমহাদেশে বাংলাদেশেই এই ধরনের একক ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম বোর্ড, বোর্ডের মাধ্যমে এবং সরকারের কাছ থেকে স্বীকৃতি নিয়ে এই ধরনের বোর্ড গঠিত হওয়া এবং সেই বোর্ডের সনদ সরকারিভাবে স্বীকৃত হওয়া, এটি কিন্তু বাংলাদেশেই প্রথম নয়, বরং বাংলাদেশের অনেক আগে আমাদের এই উপমহাদেশের পাকিস্তানে এই ধরনের একটি বোর্ড স্বীকৃত এবং এরকম একটি বোর্ডের সনদের স্বীকৃতি, এটি আর বহুকাল আগে থেকেই চলছে এবং সেই স্বীকৃতির মাধ্যমে পাকিস্তানের সকল কওমি মাদ্রাসাগুলো ঐক্যবদ্ধ রয়েছে। সেই জায়গাটা থেকে আমরা বাংলাদেশে যেই একটি তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে এবং বাংলাদেশের সকল মানুষের একটি দুঃখ এবং কষ্টের একটি জায়গা রয়েছে, সেটি হলো আমাদের মধ্যকার মত পার্থক্য এবং আমাদের অনৈক্য। কোনো জায়গাতেই আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, বিশেষ করে ইসলামী অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, শিক্ষার অঙ্গনে, কোনো জায়গাতেই কিন্তু বাংলাদেশের মাদ্রাসা এমনকি অন্যান্য মহল তো বাদ দিলাম, শুধুমাত্র কওমি মহল, দেওবন্দি মহলও কিন্তু আমরা খুব শক্তিশালীভাবে আমরা কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সুসংহত আমরা নই। সেই জায়গাটা থেকে দীর্ঘদিন এদেশের আলেম সমাজ এটা অনুভব করেছেন যে আমাদের ঐক্যের একটা শক্তিশালী জায়গা তৈরি হতে পারে এবং সেটি হতে পারে একমাত্র শিক্ষা বোর্ড কেন্দ্রিক। এই জন্য একটা দীর্ঘ সময় পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশকে জাতীয় বোর্ড হিসেবে গঠন করে সারা দেশের সকল মাদ্রাসাগুলোকে সেই বোর্ডের আওতায় এনে ঐক্যের একটি জায়গা রচনা করার চেষ্টা হয়েছে, কিন্তু অনেক কারণে, দুঃখজনক অনেক ইতিহাস রয়েছে, অনেক মত পার্থক্যের অনেক কারণ রয়েছে, সে সকল কারণগুলোতে বেফাকুল মাদারিসকে কেন্দ্র করে দেশের প্রায় 75-80% ঐক্য তৈরি হলেও কিছুটা এর বাইরে থেকেই গিয়েছিল, সেই জায়গাটা আর কোনোভাবেই ঐক্যের আওতায় আনা যায়নি। আল হাইয়াতুল ওলিয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহরবানিতে এই জায়গাটি অন্তত হয়েছে যে বাংলাদেশের সকল পক্ষগুলো একটি জায়গায় এসে ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যের একটি জায়গা আমাদের তৈরি হয়েছে। এখন সে ঐক্যবদ্ধ জায়গা তৈরি হওয়ার পর সবসময় সে ঐক্যবদ্ধ জায়গার নেতৃত্ব সকলের মনোপুত হবে এমনটি হওয়ার সম্ভব নয়। সব দায়িত্বশীল বা সবসময়ই এই ঐক্যবদ্ধ নেতৃত্ব আমাদের সকলের মনোভূত হবে অথবা কাঙ্ক্ষিত মানের হবে সেটা হওয়া জরুরি নয়, কিন্তু কখনো যদি আমাদের নেতৃত্ব আমাদের কাঙ্ক্ষিত মনোভূত না হয়, তাই বলে যে আমরা ঐক্যের এই প্ল্যাটফর্মটিকে উপেক্ষা করব বা এই ঐক্যের এই প্ল্যাটফর্মের গুরুত্ব আমরা অস্বীকার করব, সেটি কিন্তু আমার বিবেচনায় এটি উচিত নয়। বরং হতে পারে যে আমরা যদি ঐক্যের এই প্ল্যাটফর্মটিকে ধরে রাখি, ঐক্যের এই প্ল্যাটফর্মে যদি ধীরে ধীরে সংহত হয়, তাহলে ইনশাআল্লাহ একসময় আমাদের আমরা এর মাধ্যমে আমাদের নেতৃত্বের যে দুর্বলতা রয়েছে, আমাদের যে ঐক্যের যে অভাব রয়েছে, সেই অভাব আমরা এখানে অনেকাংশেই আমরা পূরণ করতে পারবো। সকলের কথা বলার একটা জায়গা তৈরি হবে এবং এই জায়গাটা তৈরি হয়েছে এবং এই জায়গাটা সংরক্ষিত থাকবে। কাজে আমি সর্বপ্রথম হাইয়াতুল ওলিয়ার সবচেয়ে বড় যে অর্জন যেটা আমি মনে করি সেটা হলো বাংলাদেশের কওমি মহলগুলোর একটি ঐক্যবদ্ধ একটি জায়গা তৈরি হওয়া। দ্বিতীয় হলো সরকারি যে সনদের যে বিষয়, সরকারি সনদ এবং নিয়ন্ত্রণ, এটি একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এবং এই কথা আমরা প্রথম থেকেই বলছি এবং এই প্রসঙ্গ সবসময়ই ছিল। আলহামদুলিল্লাহ আমাদের অতীতের এই কওমি সনদের স্বীকৃতি আন্দোলনের যে দীর্ঘ পথ পরিক্রমা, এই পথ পরিক্রমায় আমরা কখনোই কওমি মাদ্রাসার স্বকীয়তা এবং স্বাতন্ত্র্যের যে গুরুত্ব সেটা কিন্তু আমরা কখনোই এক মুহূর্তের জন্য বিস্মৃত হইনি, ভুলে যাইনি, বরং আমরা সবসময় কথা বলেছি যে কখনোই স্বীকৃতির বিনিময়ে স্বকীয়তাকে জলাঞ্জলি দেওয়া যাবে না এবং কওমি মাদ্রাসা সম্পূর্ণভাবে কোনো তাগুতি শক্তির নিয়ন্ত্রিত হওয়া চলবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এই জায়গাটাতেই হলো আমাদের কথা যে আমরা আসলে স্বীকৃতির মাধ্যমে কি আসলে নিয়ন্ত্রিত হতে চলেছি। এই ব্যাপারে অবশ্যই
আমাদের এই আত্মজিজ্ঞাসা থাকতে হবে, আমাদের এই আত্মপর্যালোচনা থাকতে হবে এবং আমাদের মধ্যে আত্মসমালোচনা থাকতে হবে যে হ্যাঁ আমরা তো এভাবে এই আমরা নিয়ন্ত্রিত হয়ে পড়ছি এবং আমাদের স্বকীয়তা এবং আমাদের স্বাধীনতা ভুলুণ্ঠিত হতে চলেছে। এই আত্মপর্যালোচনা এবং আত্মসমালোচনা এটি অবশ্যই থাকতে হবে। এটির মাধ্যমে ইনশাল্লাহ আশা করি যে কখনোই আমরা আমাদের এই স্বকীয়তা এবং আমাদের এই স্বাতন্ত্র্য আমরা হারাইয়া বসব না ইনশাআল্লাহুল আজিজ। এর সঙ্গে যেই কথাটি যে এই বিষয়টি অবশ্যই আমাদের আকাবির এবং আমাদের পূর্বসূরীদের মধ্যে এটি নিয়ে অনেক বিতর্ক ছিল, মত পার্থক্য ছিল এবং সেই মত পার্থক্যের সূত্র ধরেই বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, বর্তমানে আসলে শুধু অন্যতম নয় বরং বাংলাদেশে এখন বলা যায় সবচেয়ে প্রবীণতম যিনি মুরব্বী, তিনি হলেন আমাদের বাবুনগর জামে আজিজিয়া বাবুনগর মাদ্রাসার প্রিন্সিপাল মহাপরিচালক হযরত মাওলানা বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা। তো এই যে বাবুনগর মাদ্রাসাকে কিন্তু তিনি ইসে থেকে এই স্বীকৃতি এবং হায়াতুল উলিয়া থেকে তিনি আলাদা রেখেছেন এবং তিনি তখন থেকেই এটাকে মনে করেছেন যে এইভাবে স্বীকৃতির মাধ্যমে হায়াতুল উলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলে এটি সরকারি নিয়ন্ত্রণ এবং কওমি মাদ্রাসার স্বকীয়তা এবং কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্য নষ্ট হওয়ার কারণ হবে। এই জন্য তিনি ভিন্ন একটি ধারা সূচনা করে রেখেছেন, এটিকে আমি মূল্যায়ন করি এবং তা তাদের বাবুনগর মাদ্রাসার মুহিবুল্লাহ বাবুনগরী হুজুরের এই সিদ্ধান্তকে আমি অবশ্যই এটিকে অত্যন্ত প্রয়োজনীয় একটি সিদ্ধান্ত মনে করি এবং মনে করি যে যেহেতু এখানে এই আশঙ্কা রয়েই গেছে এবং এমন একটি আশঙ্কার কথা মাথায় থেকে যাচ্ছে যে এভাবে স্বীকৃতির মাধ্যমে এই বোর্ডের মাধ্যমে কখনো কওমি মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণের কোনো এই ফাঁদে আটকা পড়ে যায় কিনা এবং কওমি মাদ্রাসার স্বকীয়তা এবং তাদের স্বাতন্ত্র্য বিনষ্ট হয়ে যায় কিনা, যেহেতু এই আশঙ্কা থেকে যাচ্ছে সুতরাং এই আশঙ্কা থেকে মুক্ত একটা ভিন্ন একটা ধারা বাংলাদেশে যদি থেকে যায় তাহলে সেটি একটি সুন্দর বিষয় এবং সেটার সাথে দ্বিমত করার কোনো অবকাশ নেই। কিন্তু অন্য যে প্রসঙ্গগুলো সামনে আনা হচ্ছে তার মধ্যে প্রথম হলো যে এখানে মাদ্রাসার যে সনদের সনদ এই যেই প্রদত্ত বর্তমান যে সনদ এই সনদ দিয়ে আমাদের কী লাভ, এই সনদ তো আমাদের রাষ্ট্রীয় কোনো চাকরি ইত্যাদির সুযোগ সুবিধার ক্ষেত্রে এটা দিয়ে তো আমাদের কোনো কাজ হচ্ছে না, সুতরাং এই সনদের কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। আমি মনে করি যে ছাত্র ভাইদের এই জায়গাটায় আরেকটু বিষয়টাকে গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন। সেই জায়গাটা হলো আমরাই কিন্তু সনদের স্বীকৃতি এমনভাবে চাচ্ছি না যেই স্বীকৃতির মাধ্যমে আমাদের সরকারি চাকরির মানে সহজলভ্যতা হতে পারে, আমরাই কিন্তু সেটি চাচ্ছি না কওমি মাদ্রাসার স্বকীয়তার স্বার্থেই। অর্থাৎ আমরা শুধুমাত্র আমাদের দাওরায়ে হাদিসের সনদের মান চেয়েছি, সরকার কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে, বিভিন্নভাবে তারা চেয়েছে শুধু দাওরায়ে হাদিস নয় বরং স্তরভিত্তিক প্রতিটি স্তরের মান দিতে এবং সেই চেষ্টা এবং সেই ধরনের বক্তব্য কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ প্রতিটি স্তরে যে সাধারণ শিক্ষাধারার প্রতিটি স্তরের সাথে সমমান একটি স্তর আমাদের কওমি মাদ্রাসাগুলোতে সাব্যস্ত করা, সেই সেই জায়গা থেকে পিএসসি অর্থাৎ প্রাইমারি লেভেলের একটা স্তর হয়তো আমাদের মক্তব্য বা প্রাথমিক স্তরে, তারপরে আবার এসএসসি লেভেলে একটা স্তর, এইচএসসি লেভেলের একটা স্তর, তারপরে অনার্স লেভেলের আরেকটি স্তর, প্রত্যেকটি স্তরের সমমানে একটি করে বোর্ড পরীক্ষা নিশ্চিত করে তারপরে সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান এভাবে কার্যকর করার কিন্তু একটি প্রস্তাবনা রয়েছে। কিন্তু কওমি মাদ্রাসার মুরব্বীগণ তারা সুচিন্তিতভাবেই এই পথটিকে তারা পরিহার করেছেন এবং এই পথটিকে তারা গ্রহণ করেননি, কারণ প্রতিটি স্তর যদি কওমি মাদ্রাসার এভাবে রাষ্ট্রীয় স্বীকৃতির তত্ত্বাবধানে চলে যায় তাহলে যে আশঙ্কাটি আমাদের ছাত্র ভাইয়েরা করছেন অর্থাৎ কওমি মাদ্রাসা সম্পূর্ণরূপেই সরকারি নিয়ন্ত্রণের যে আওতা এবং কওমি মাদ্রাসার শিক্ষার সর্বোচ্চ সকল স্তরেই যে শিক্ষার মানের ক্ষেত্রে যে ধস এবং মাদ্রাসার শিক্ষার্থীরা যেটি আলিয়া মাদ্রাসায় যে সংকট তৈরি হয়েছে কওমি মাদ্রাসাগুলোতেও সেই সংকট তৈরি হবে, সেই আশঙ্কা ওই কারণে থেকে যায় যদি আমরা স্তরভিত্তিক প্রতিটি স্তরের স্বীকৃতি আমরা নিয়ে নিই। তাহলে যেমন আলিয়া মাদ্রাসাগুলোতে বর্তমানে দাখিল লেভেলে যেই পরিমাণ ছেলেরা বা যেই পরিমাণ ছাত্র থাকে সেখানে শিক্ষার্থী থাকে, দাখিল পরীক্ষা পড়ার পর তাদের অনেকেই কিন্তু আর আলিম না পড়ে তারা চলে যায় বিভিন্ন কলেজে, আবার যারা আলিম পড়ছে আলিম পড়ে তারা আবার ফাজিল না পড়ে অনেকেই চলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়েতে।
অল্প কিছু সংখ্যক ছাত্রই তারা ফাজিল পাশ করছে এবং ফাজিলের পরে তারা কামিল করছে। অর্থাৎ অধিকাংশ আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরাই আর শেষ তাদের শিক্ষা জীবনের শেষ দিকে এসে তারা তাদের মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষার যে মূল এক্সপার্ট হওয়ার সে বিষয়টি সেখানে থাকছে না এবং আলিয়া মাদ্রাসাগুলো তারা ফাজিল এবং কামিলে গিয়ে ছাত্র শূন্যতায় ভুগছে। কওমি মাদ্রাসাগুলো যদি স্তর ভিত্তিক এভাবে স্বীকৃতি বাস্তবায়ন হয় তাহলে দেখা যাবে যে একটা সময় আমরাও ওই এসএসসি বা এইচএসসি লেভেল যেটা সেই লেভেলের পরে গিয়ে আমাদের কওমি মাদ্রাসাগুলোর মূল যেখানে কোরআন হাদিসের শিক্ষার পর্ব সেই জায়গাগুলোতে গিয়ে আমরা ছাত্রের শূন্যতায় ভুগব। আর সেটা যদি কার্যকর হয় তাহলে আমাদের যে সনদের যে মান সেটা আসলে মূলত যে উদ্দেশ্য জাগতিক যে উদ্দেশ্য রাষ্ট্রীয় বিভিন্ন সরকারি চাকরি বাকরি ইত্যাদির সুযোগ সুবিধা যে পাওয়া সেটা পেতে হলে আমাদেরকে ওই সকল বিষয়গুলো মেনে নিতে হবে। প্রিয় ছাত্র ভাইরা, আমরা তো আসলে মূলত এমন স্বীকৃতি চাইনি আমরা এবং আমরা এখনও চাচ্ছি না যে স্বীকৃতির মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মতো রাষ্ট্রীয় সকল চাকরি বাকরির সুযোগ সুবিধা মিলবে। বরং আমরা যেই স্বীকৃতিটুকু চেয়েছি সেটি হলো কেবলমাত্র আমাদের এই শিক্ষাকে একটি শিক্ষা ব্যবস্থা হিসেবে মূল্যায়ন করা, একটু মর্যাদা দেয়া। প্রশ্ন হতে পারে এই মূল্যায়ন এবং এই মর্যাদাটুকুর কী প্রয়োজন, এই মূল্যায়ন এবং এই মর্যাদাটুকু না হলে কী হয়। আমি অবশ্যই বলি এই মূল্যায়ন এবং এই মর্যাদাটুকু না হলেও চলে এবং আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চলছি আমাদের এই প্রজন্মের এখন সেনা এই স্বীকৃতির প্রশ্ন এসেছে। আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা পড়াশোনা করে গেছেন তাদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছিল না এবং আলহামদুলিল্লাহ তাতে আমাদের কোনো সমস্যা বা কোনো সংকট তৈরি হয়নি। তবে একটি সমস্যার সম্ভাবনা রয়েছে, সেটি হলো রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে একজন আলেম হিসেবে আমাদের ভূমিকা রাখার প্রয়োজন, সেই জায়গায় শিক্ষাগত যোগ্যতার অনেক সময় প্রয়োজন হয় এবং শিক্ষাগত যোগ্যতার যদি কখনো শর্ত আরোপ হয়ে যায়, আমি উদাহরণস্বরূপ বলি, যেমন যদি এমন কোনো আইন বা এমন কোনো ধারা যদি চালু করে দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এদেশে এমপি নির্বাচন করতে হলে, জাতীয় সংসদে নির্বাচন করতে হলে একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে, ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া লাগবে, অথবা যে কোনো স্থানীয় জনপ্রতিনিধি হতে হলে এরকম একটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। তখন প্রিয় ছাত্র ভাইরা, তখন কিন্তু আমরা কওমি মাদ্রাসা পড়ুয়ারা আমাদের রাষ্ট্রীয় ন্যূনতম শিক্ষাগত এতটুকু সনদ না থাকলে আমরা সেখানে কোয়ালিফাই করতে পারবো না। এই এই জাতীয় এবং আন্তর্জাতিক পৃথিবী বিশ্বের অন্য কোথাও গিয়েও আমাকে যদি একটা শিক্ষাগত একটা যোগ্যতার সনদ আমাকে দিতে হয়, আমার শিক্ষাগত একটা প্রমাণ যদি আমাকে দিতে হয়, তাহলে ন্যূনতম শিক্ষাগত এই রাষ্ট্রীয় স্বীকৃতিটুকুর খুব বেশি প্রয়োজন রয়েছে। সুতরাং আমরা মনে করি যে আমাদের যেই স্বীকৃতিটুকু হয়েছে শুধু সেটুকুই আমাদের প্রয়োজন, এর চেয়ে বেশি আমাদের প্রয়োজন নেই, আমরা এর চেয়ে বেশি কোনো সুযোগ সুবিধা রাষ্ট্র এবং সরকারের কাছ থেকে আমরা চাইও না। প্রশ্ন হলো এই স্বীকৃতির মাধ্যমে সরকার যেটা আমাদেরকে বোঝাতে চায় যে সরকার আমাদের উপর অনেক বেশি করুণা করেছে, সুতরাং সে কারণে সরকারের যে কোনো কথা আমাদেরকে মানতে হবে। এই জায়গাটাতেই আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে আমাদের অবস্থানকে আমরা শক্ত করতে পারি, দৃঢ় করতে পারি যে না, এটি আমাদের অধিকার এবং এটি শুধু এই সরকারের অনুদান তা নয়, বরং এই স্বীকৃতি সর্বপ্রথম এই সরকার ঘোষণা করেনি, বরং এই সরকারের পূর্ববর্তী যে সরকার ছিল সেই সরকার আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী সরকার ক্ষমতার শেষ মুহূর্তে হলেও রাষ্ট্রীয়ভাবে এটি একটি ঘোষণা দিয়েছে এবং তার গেজেট প্রকাশ করে দিয়ে গেছে। বর্তমান সরকার যদি ক্ষমতায় না এসে অন্য কোনো সরকারও ক্ষমতায় আসত, কওমি মাদ্রাসার এই সরকারি স্বীকৃতি এটি অবশ্যই হতো। সুতরাং এটিকে শুধুমাত্র এই সরকারের একক কোনো অবদান বা দান বলে আমরা যারা অনুভব করি তারা হীনমন্যতায় ভুগছি। আমি এই হীনমন্যতার পক্ষপাতী নই এবং এই হীনমন্যতার প্রবক্তাও আমি নই। সুতরাং আমরা যদি এই হীনমন্যতাটুকুকে যদি আমরা ঝেড়ে ফেলতে পারি তাহলে আমাদের মধ্যে বর্তমানে যে শঙ্কা কাজ করছে যে স্বীকৃতির কারণেই সরকারি এই নিয়ন্ত্রণ আসবে, তাহলে সেটা অবশ্যই আমাদের হীনমন্যতাটুকু ঝেড়ে ফেলতে পারলেই ইনশাআল্লাহুল আজিজ আমরা এ থেকে মুক্তি লাভ করতে পারবো। প্রিয় ছাত্র বন্ধুগণ, সর্বশেষ যে কথার মাধ্যমে আমি আমার আজকের লাইভের বক্তব্য শেষ করব সেটা হলো এই যে এরপরেও দ্বিমতের অবকাশ রয়েছে, দ্বিমত হতে পারে এবং এই স্বীকৃতিকে স্বীকৃতির বাইরে গিয়েও আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা তারা অবস্থান করতে পারে এবং তারা পরীক্ষা দিয়ে তাদের সেই সনাতন আমাদের আগের পদ্ধতিতেই তারা থাকতে পারে। তবে প্রশ্ন হলো যেহেতু এখানে দুটি ধারা রয়েছে, একটি ধারা আমি ধরে নেই বাবুনগর মাদ্রাসার ধারা, আরেকটি ধারা আমি ধরে নেই যেটি বর্তমানে হাটহাজারি পটিয়াসহ যেই ধারা চলছে,
তো আমরা যারা যে সকল শিক্ষার্থীরা আমরা চাই যে আমরা রাষ্ট্রীয় স্বীকৃতির এই আশঙ্কাজনক কোনো পরিক্রমায় আমরা আসব না আমাদের জন্য তো বিকল্প ব্যবস্থা রয়েছে আমরা বাবুনগর বা এই জাতীয় মাদ্রাসাগুলোতে অধ্যয়ন করে সেখানে আমরা পরীক্ষা দিয়েই রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরে থাকতে পারি এমনকি হাটহাজারী মাদ্রাসা বা এই জাতীয় মাদ্রাসাগুলোতেও এমন ধারা হতে পারে যে যারা রাষ্ট্র স্বীকৃত এই আল হাইয়াতুল ঔলিয়ার দাওরার পরীক্ষা অংশ নেবে না তাদের জন্য মাদ্রাসায় আভ্যন্তরীণ পরীক্ষার আয়োজন তারা করতে পারে কিন্তু অনেক ছাত্র যারা রয়েছে তারা অনুভব করছে এবং তাদের এই অনুভূতি রয়েছে যে আমাদের অন্তত শিক্ষিত নাগরিক হিসাবে রাষ্ট্রে অবস্থান করার রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নিজেদেরকে তুলে ধরবার জন্য ন্যূনতম শিক্ষাগত একটি যোগ্যতার শিক্ষিত নাগরিক হিসেবে যে মূল্যায়ন এবং যে মর্যাদা প্রাপ্তির যে সুযোগ সেই সুযোগটি হাতছাড়া করাটা সমীচীন নয় যেখানে অনেক আলেম ওলামারও বক্তব্য এটি সুতরাং এমন আমি সর্বোচ্চ ধরে নিলাম এটি একটি মত পার্থক্যগত বিষয় এটি একটি মুখতলাফি বিষয় যে বিষয়ে মত পার্থক্য রয়েছে সেই ধরনের বিষয়কে এভাবে উপেক্ষা করাটা আমি এটিকে যথাযথ বিবেচনা করছি না সুতরাং আজকে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে যেই যেই একটি অচল অবস্থা বা যে একটি উত্তেজনা বিরাজমান বা যেই যেই ধরনের একটি বিতর্ক বিরাজমান সেই বিতর্কটিকে আমি মনে করি এটিকে এভাবে বহাল না রেখে যেহেতু এবছর এই আল হাইয়াতুল ঔলিয়ার পরীক্ষার জন্য আমরা সকলে নিবন্ধিত রয়েছি সুতরাং এবছর যারা যারা নিবন্ধিত রয়েছি তারা আল হাইয়াতুল ঔলিয়া এটি আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসা সকল ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ একটি অর্জন এই অর্জনকে এই অর্জনের পিছনে আমাদের অনেক বড়দের ঘাম রয়েছে তাদের চোখের অশ্রু রয়েছে সেই বছরের পর বছর সাধনা করে আমরা একটি জায়গা ঐক্যের একটি জায়গাকে আমরা তৈরি করতে পেরেছি আজকে যদি হাটহাজারী মাদ্রাসা এই আল হাইয়াতুল ঔলিয়া থেকে আলাদা হয়ে যায় তাহলে বাংলাদেশের আলেমদের যে একটি ঐক্যের জায়গা যে একটি ঐক্যের ভিত রচিত হয়েছে সেই ঐক্যটি আবার নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটি হবে অনেক বড় একটি ক্ষতি সরকারের স্বীকৃতি পাওয়া না পাওয়া এটিকে আমি খুব গৌণ বিবেচনা করছি কিন্তু এর চেয়ে অনেক বড় যেই বিষয়টিকে বিবেচনা করছি সেটি হলো যে বাংলাদেশের সকল কওমি মাদ্রাসাসমূহের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম যদিও এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নেতৃত্বের ভূমিকা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে সেটি একটি ভিন্ন বিষয় সেটি আলোচনার বিষয় সেটি পর্যালোচনার বিষয় সেটি সমালোচনার জায়গা এবং সেই সমালোচনার মাধ্যমে পরামর্শের মাধ্যমে যে কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ একটি ভূমিকা পালন করতে পারি এবং আমরা আমাদের পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তানের আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা থেকেও আমরা সেই বিষয়টির আমরা শিক্ষা গ্রহণ করতে পারি পাকিস্তানের ওলামায়ে কেরাম কীভাবে যে কোনো জাতীয় প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থেকে তারা সকল শক্তিগুলোকে তার মোকাবেলা করেন তারা রাষ্ট্রীয় এবং রাজনৈতিক অনেক বড় বড় ভুল সিদ্ধান্তগুলোকে তারা সেখানে চ্যালেঞ্জ করে ঐক্যবদ্ধ জায়গা থেকে তারা নিজেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন প্রিয় দর্শক মণ্ডলী আমি মনে করি এবং আমাদের প্রজন্মের ছাত্র জনতারও এ বিষয়টি খুব তীব্রভাবে অনুভব করা উচিত যে শুধুমাত্র কোনো ব্যক্তির প্রতি অথবা সাময়িক একটি পরিস্থিতির উপর বিশ্লেষণ করে বা সাময়িক একটি পরিস্থিতিকে বিবেচনা করেই আমাদের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া এটি সমীচীন হবে না আমরা যদি এই সিদ্ধান্ত নিতেই চাই তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের ঠান্ডা মাথায় সুবিবেচনার প্রসূতভাবে ধীরে সুস্থে আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার অবকাশ রয়েছে আমাদের হাইয়াতুল ঔলিয়াকে বর্জন করার তো প্রয়োজন নেই আমরা আগামী দিন থেকে হাইয়াতুল ঔলিয়ার বাইরের যে আরেকটি ধারা রয়েছে সেই ধারাকেও সেই ধারাতে আমরা অনেকে যোগদান করতে পারি বাংলাদেশে অনেক মাদ্রাসা এমন রয়েছে যাদের পক্ষে হাইয়াতুল ঔলিয়ার পূর্ণাঙ্গ কারিকুলাম অনুসরণ করা সম্ভব নয় তারা যদি বিবেচনা করে যে না আমরা স্বীকৃতির আওতায় যাব না বরং আমরা স্বীকৃতির বাইরে থেকেই স্বতন্ত্র ধারায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব সেটার অবকাশ তারা রয়েছে কেউ যদি মনে করে যে তার মাদ্রাসা এই হাইয়াতুল ঔলিয়ার অধীনে থাকাটা সমীচীন নয় তারা পর্যায়ক্রমে ভিন্ন একটি ধারা তারা গড়ে তুলতে পারেন যেমনিভাবে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব তার বাবুনগর মাদ্রাসাকে তিনি এই স্বীকৃতি থেকে শুরু থেকেই তিনি এর থেকে মুক্ত রেখেছেন এর থেকে ভিন্ন রেখেছেন সেরকমও কিছু হতে পারে কিন্তু সাময়িক একটি উত্তেজনাকে কেন্দ্র করে এই ধরনের বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা এটিকে আমি মনে করি কোনোভাবেই এটি কোনো যুক্তিযুক্ত এটি কোনো বুদ্ধিমত্তা হতে পারে না এত বড় সিদ্ধান্ত অবশ্যই ঠান্ডা মাথায় হওয়া উচিত উত্তেজনার বশবর্তী হয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেটি ভুল হওয়ার সম্ভাবনাই অনেক বেশি কাজেই আমি মনে করি
যে সামগ্রিক আজকের যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দায় হেফাজতে ইসলামের উপর চাপিয়ে অথবা হাইয়াতুল ওলিয়ার নেতৃত্বের যথাযথ কোনো ভূমিকা না থাকার কারণে নিজেরা এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না। তাছাড়া আমরা সকলেই জানি হাইয়াতুল ওলিয়ার যে প্রধান দুই দায়িত্বশীল, তারা অত্যন্ত একেবারে খুব কঠিন রোগাক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। হায়াতুল ওলিয়ার চেয়ারম্যান, তিনিও হাসপাতালে বেশ কয়েকদিন যাবৎ তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যাশায়ী। আর হায়াতুল ওলিয়ার যে কো চেয়ারম্যান আল্লামা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস হাফিজাহুল্লাহ তাআলা, তিনি তো একেবারেই মরণাপন্ন অবস্থায়। সারা দেশের মানুষ আমরা উদ্বিগ্ন উৎকণ্ঠা যে তাকে আবার আমরা সে আইসিইউ থেকে ফিরে পাবো কিনা, সেই ধরনের মানে একটি শঙ্কা সম্ভাবনার দোলাচলে আমরা দুলছি। এই অবস্থায় হায়াতুল ওলিয়ার নেতৃত্বের এই সংকটটাও আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে বিবেচনা করতে হবে। আর এছাড়া হায়াতুল ওলিয়া যে সিদ্ধান্ত দিয়েছে আমাদের সারা দেশে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছে বা যারা বিভিন্ন সংকটের সম্মুখীন রয়েছে, সেই আহত এবং সংকট সংকটাপন্ন শিক্ষার্থীদের জন্য একটি অবকাশ তারা তৈরি করে দিয়েছেন, পরবর্তীতে পরীক্ষা নেওয়ার অবকাশ রেখেছেন। এছাড়া এখন সারা দেশের কয়েকদিনের অস্থিরতার কারণে আরও দু তিন দিন পরীক্ষা পিছিয়ে দিয়ে ছাত্রদের জন্য অনুকূল যেই পরিবেশ সৃষ্টি করে দেওয়ার উদ্যোগ হায়াতুল ওলিয়ার পক্ষ থেকে নেওয়া হয়েছে, এটিকেও আমি একটি ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করছি। কাজে আমি আবারও আমাদের ছাত্র ভাইদের প্রতি অনুরোধ করব যে আমরা যে সিদ্ধান্তই নেই, সরকারি স্বীকৃতিকে উপেক্ষা করার সিদ্ধান্তও যদি নেই, সেটি অবশ্যই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় অত্যন্ত সুন্দরভাবে বিবেচনা করে নেওয়া উচিত। সেটি অবশ্যই উত্তেজনার বশবর্তী হয়ে হঠাৎ এটিকে কোনো একটি আন্দোলনের রূপ না দিয়ে বরং এটিকে শান্ত স্বাভাবিকভাবে বিবেচনাপ্রসূতভাবে সুচিন্তিত একটি সিদ্ধান্তের মাধ্যমেই আমাদের সেই পথ অবলম্বন করা উচিত। অন্যথায় আমাদেরকে পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু দায়বদ্ধ থেকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বুঝদান করুন এবং বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কোনো বিচ্যুতি থেকে সংরক্ষণ করুন, হেফাজত করুন। আর বাংলাদেশে বয়ে যাওয়া এই যে ঝড় এবং তাণ্ডব, যারা এর জন্য দায়ী আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুন, এবং যারা প্রাণ হারিয়েছেন, যারা আহত হয়েছেন, শত শত মানুষ তারা আহত হয়ে হাসপাতালের বিছানায় গভীর সংকটাপন্ন অবস্থায়, আল্লাহ তাদের দ্রুত আরোগ্যের ব্যবস্থা করে দিন। যারা কারারুদ্ধ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে কারামুক্তির ব্যবস্থা করে দিন। বাংলাদেশকে আল্লাহ পাক শান্ত করুন, এদেশের প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।